আমাদের সঙ্গে নাম বেলদাধু পরিণীতা সংঘ আমরা দু হাজার বারো থেকে সংঘটা আমাদের গঠন হয়েছে এবং আমাদের সঙ্গে দুশো একশো নব্বইটি দল আছে এসজি ছশো এক দল এবং রিসেন্ট আমরা ছেলেদেরও দশখানা দল তৈরি করেছি এই এসজি দল করার কারণ হচ্ছে প্রত্যেকটি পরিবারে মহিলাদের আমরা স্বনির্ভর করতে চাই যাতে প্রত্যেক মহিলারা ওদের পরিবারকে নিজেরা স্বনির্ভর হয়ে সহযোগিতা করতে পারে সংসারে হেল্প করতে পারে তার জন্য আমরা শশাক দল করছি এবং সরকার থেকে আমরা অনেক সচল দল করার জন্য অনেক সুযোগ সুবিধাও পাচ্ছি যাতে মেয়েরা খুব লাভবান হচ্ছে প্রথম দিকে কি পেয়েছিলেন এই সুযোগ সুবিধা প্রথম দিকে আমরা এতটা মানে সুযোগ সুবিধা পাইনি এখন আমরা অনেক রকম সুবিধা পাচ্ছি হয়তো সরকার থেকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং পাচ্ছি যেমন বিউটিশিয়ান টেলারিং জুয়েলারি তারপর ট্রেডি বেয়ার এরকম অনেক রকম মাশরুম বিভিন্ন রকম আমরা মেয়েরা বিনা মানে সরকারি সহযোগিতায় ট্রেনিং নিয়ে ওরা কি করছে নিজেরা প্রত্যেকের বাড়িতে যে যার একা একাও ব্যবসা করছে অনেকে দশজন মিলেও ব্যবসা করছে করে নিজেদের সংসারকে সাহায্য করছে নিজেরা স্বাবলম্বী হয়েছে আমাদের ট্রেনিং হয়েছে আমার ব্লকে হয়েছে আমার নারামগড় ব্লকে এটা হয়েছে আমাদের টেলারিং কুড়িজন মেয়েকে দিয়ে আমরা প্রথম টেলারিংটা শুরু করেছিলাম ওই মেয়েরা টেলারিং করে এখন প্রত্যেকেই টেলারিং করছে বাড়িতে স্কুল ড্রেসও কাটাচ্ছে জামা কাপড়ও কাটাচ্ছে এছাড়া আমরা বিউটিশিয়ানও করেছি জন মেয়েকে দিয়ে ওরাও বিউটিশিয়ান করছে ওরা প্রত্যেকেই কাজ করছে এছাড়া মাশরুম ট্রেনিং আমরা দিয়েছি নারায়ণগড়ে দিয়েছি পথসাথীতে দিয়েছি নারায়ণগড়ে ওখানেও মেয়েরা বাড়িতে সব মাশরুম তৈরি করছে এছাড়া আমরা সবাই মিলে এই রিসেন্ট খড়গপুর আইআইটি থেকেও মাশরুম ট্রেনিং নিয়েছি আমাদের দশজন মেয়ে হ্যাঁ যারা ট্রেনিং করে আসছেন বিভিন্নভাবে এই যে বিউটিশিয়ান বললেন যেগুলো বললেন মাশরুম বললেন আদার্স তারা শিখে কি পরবর্তী সবাইকে শেখাচ্ছেন বা শেখানো যাচ্ছে হ্যাঁ আমরা তো সংঘ থেকে ওনাদের পাঠাই এবার ওনারা ওখান থেকে শিখে এসে আমরা অঞ্চলের মানে অন্যান্য সমস্ত সংসদের মেয়েদেরকে ডেকে ওদেরকে দিয়ে অঞ্চলে আমরা শেখানো করাই এবার কোন ব্যাচে পঞ্চাশ জন ষাট জন চল্লিশ জন এরকম করে আমরা ব্যাচ করে ওদের শেখাই মেয়েদেরকে করে করে কুড়ি মেয়েদের ট্রেনিং থেকে আমরা ওদের মানে ব্লকে পাঠিয়ে ট্রেনিংটা করাচ্ছি এবং ওদেরকে নিয়ে এসে আমরা সংঘতে ট্রেনিংটা দেওয়াচ্ছি যাতে আরো বাকি মেয়েরা ওখান থেকে শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারে কতজন এই পর্যন্ত উপকৃত এরকম এরকম আমার তো দুশোটা দল কিছুটা দলের মধ্যে মিনিমাম আমার একশো দল তো উপকৃত উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকেই যেন স্বনির্ভর হয় প্রত্যেক বাড়ির মহিলারা স্বনির্ভর হয় এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য আমরা সংঘনেত্রী হয়ে চাইছি প্রত্যেকটা মেয়ে যেন স্বাবলম্বী হয় আপনার এই লাইনে আসার কারণটা কি হঠাৎ করে এই ধরনের একটা জিনিস বেছে নিলেন কিভাবে আমরাও তো প্রথম বাড়ির এমনি সাধারণ গৃহবধূ ছিলাম তারপরে প্রত্যেকের সংসারেই যখন ছেলেমেয়েরা বড় হয় ওদের খরচের জন্য মনে হয় যেন কিছু আরও করা দরকার তখন আমরা ভাবলাম না আমরা মেয়েরা তো এই বয়সে সার্ভিস করতে যেতে পারবো না তখন আমরা ভাবলাম আমরা সবাই মিলে পাড়া জন মিলে আমরা এক দল করব দল করে আমরা ওইখান থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে স্কুল কাজ করে আমরা নিজেরা বিক্রি করব বিক্রি করে আমরা নিজেরা রোজগার করে আমরা স্বনির্ভর হবো এটাই হচ্ছে আমার যে উদ্দেশ্য ছিল এবার আমি আজ সঙ্গে নেত্রী হয়েছি আমিও আজ করি নিজেরা অ্যাক্টিভিটি কাজ করি এবার আমিও চাইছি আর আরও দশটা মেয়ে করুক এবং দল প্রত্যেকটা মেয়ে যেন স্বাবলম্বী বাড়ি থেকে এসে নিজেরা রোজগার করে এবং নিজেদের পরিবারকে যেন আর্থিক সাহায্য করতে পারে আপনি একজন গৃহবধূ বর্তমান তারপরে আপনাদের এতগুলো গ্রুপ সামলান কিভাবে এলেন এলাইনে বা কেনই বা এলেন তখন তো শুধু গ্রহবধূ এমনি ছিলাম তারপরে ভাবলাম এই গতানুগতিক জীবন থেকে নিজেদের নিজের একটু রাস্তাটাকে পরিবর্তন করি তারপরেই আমরা মহিলাদেরকে নিয়ে আমরা প্রথম এসএসজি গ্রুপ দল করেছিলাম তখন এখন যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তখন কিন্তু আমরা পাইনি তখন আমাদের অনেক লড়াই করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এখন যেরকম এসএসজি দলরা মানে করার সঙ্গে তিন মাস পরে ওরা গ্রেডিং করে লোন টোন পেয়ে যায় টাকা পয়সা পেয়ে যায় কিন্তু আমরা কিন্তু ওইভাবে পাইনি আমাদের অনেক পরীক্ষা দিতে হয়েছিল পরীক্ষা দিয়ে পাস করে আমরা গ্রেডিংয়ে পাস করার পরে কিন্তু আমাদের লোন হতো বা আমরা সরকারি সুযোগ পেতাম এবং এখন যেভাবে সরকার থেকে আমরা যে ট্রেনিং পাচ্ছি আগে কিন্তু আমরা পাইনি আমাদের কিন্তু পয়সা দিয়ে বাইর থেকে ট্রেনিং করে শিখে আসতে হতো সেই সমস্যাগুলো ছিল তাও এই কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে নিজেরা যে ফেসটা করেছি এখন তাই মেয়েদেরকে নিয়ে যেটা করছে এদের আর কোনো কষ্ট করতে হয় না ওদের আমরাই কি করি ওদের নাম দিয়ে ট্রেনিং এনে পাঠাই ওদের পাঠিয়ে ব্লক থেকে পাঠিয়ে ওদের ট্রেনিং নিয়ে ওদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি উদ্দেশ্য কি উদ্দেশ্যই প্রত্যেক মেয়েরা যেন স্বাবলম্বী হয় ওরা স্বনির্ভর হয় বাড়ির বাইরে যেন বেরিয়ে আসে নিজেদের অধিকারটা যেন ওরা বুঝে নিতে পারে মেয়েরা তো সারা জীবনই পরাধীন যতই আমরা স্বাধীন বলি স্বাধীন বলি কিন্তু মেয়েরা প্রকৃতপক্ষে স্বাধীন নয় আজও পরাধীন আর এটাই আমি বাইরে বেরিয়ে বুঝেছি অর্থ ছাড়া জীবনে কোনো কিছু হয় না অর্থ ছাড়া মহিলাদেরও কোনো সম্মান নেই যতই আমরা বাড়িতে সংসারে কাজ করি না কেন আমাদের কোনো সম্মান নেই কিন্তু যদি আমরা অর্থ রোজগার করতে পারি তখনই কিন্তু আমাদের সম্মানটা আমরা পাই তাই আমি যেটা ফেস করেছি আমিও চাই প্রত্যেকটা মহিলাও যেন বাড়ি থেকে বেরিয়ে এসে নিজেরা কিছু করে নিজেরা স্বনির্ভর হয় এবং নিজেদের সম্মানটাও নিজেরা রাখতে পারে প্রথমে দল করতে গিয়ে কতজন ছিলেন এখন বর্তমান কত তখন আমরা যখন দল করেছিলাম দলে তো জন করে থাকেন এবং তখন তখন আমরা ছিল কিছুই ছিল না তখন এই পনেরো কুড়িখানা দল ছিল তারপর দল থেকে হলো উপসংঘ উপসংঘ থেকে হলো সংঘ কতগুলো দল নিয়ে হয় একটা সংসদে উপস চার পাঁচজন দশজন মিলে শুরু না না দল জন করেই হয় ওর নিয়ম জন করেই দল হবে দলের পর যখন আমরা করি তখন উপসংহ সঙ্গে কিছুই ছিল না শুধু সংসদে চারটে পাঁচটে করে কোন দল ছিল সেই দল থেকে পরে পরে আমরা সব উপসংগ গঠন করলাম উপসংগ থেকে তারপরে আমরা সঙ্গে আজ এসেছি এখন কত জন আছে संघে আমরা 190 190টা দল ছেলেদের 10টা মানে 200টা দল হচ্ছে 200টা দল মানে 10 জন কেউ 12 জন 15 জন এরকম করে সদস্য আছেন মানে 20000 এর মধ্যে আমরা আছি अपन এই যে আন্তর্জাতিক নারী দিবস রয়েছে দোসরা মাস সেই আন্তর্জাতিক নারী দিবস বা এই মেয়েদের স্পেশাল কোনো দিবস হিসাবে কি মনে করেন দোসরা মাস আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে আমি প্রত্যেকটা প্রত্যেক মহিলাদের বলতে চাই সবাই বাড়িতে বসে সময় নষ্ট না করে টিভি সিরিয়াল না দেখে বরং আমরা আমার পরিবারের স্বাচ্ছন্দ্য আনতে চাই তার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে সমস্ত মহিলা যদি সহায়ক দল করি দল করে আমরা নানা রকম সুযোগ সুবিধা নিয়ে নিজেরা হাতের বিভিন্ন রকম কাজ শিখে আমরা নিজেরা রোজগার করতে পারি তাহলে মনে হয় আমরা নিজেরাও ভালো থাকব আমাদের পরিবারটাকেও ভালো রাখতে পারবো নিজেরাও খুশি থাকবো নিজের পরিবারটাকেও খুশি রাখতে পারবো নিজেদের অর্থনৈতিক দিকটাকে স্বাবলম্বী করে তুলুন সক্ষম করে তুলুন নাম আমার নাম প্রতিভা জানা আমি এই সংঘের প্রেসিডেন্ট Thank <laughs>